আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, তোমাদের জন্য আজকে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট। সেটা হচ্ছে আজকে মূলত দুইটা আপডেট থাকবে। একটা হচ্ছে এইচএসসি ফলাফল 8ই ফেব্রুয়ারিতে আসলে প্রকাশিত হবে কি না, আরেকটি হচ্ছে তোমাদের এইচএসসি খাতাটা কিভাবে দেখা হয়েছে সেই বিষয় নিয়ে আজ ভিডিও তৈরি করা। মূলত তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমার সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তো আরও যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবা, নিশ্চয়ই কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে দিব। তাহলে ভিডিওটি শুরু করি। এইচএসসি ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে 8ই ফেব্রুয়ারি। এই বিষয়টি নিয়ে আমিও ভিডিও দিয়েছি এবং নানা রকম গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটা তোমরা অলরেডি দেখে ফেলছো। চলো পরীক্ষার ফলাফল নিয়ে কী বলছে বিস্তারিত জেনে নিই, এরপর আমরা দেখব খাতাটা কীভাবে দেখা হয়েছে। গত বছর শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বসা 12 লক্ষ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে 8ই ফেব্রুয়ারি। এটা গত বছর কীভাবে হলো, কারণ তোমরা পরীক্ষা দিয়েছিলে 2022 সালে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে 12 লাখের বেশি শিক্ষার্থী এই ফলাফলের অপেক্ষায় আছে। সেদিন 2022 সালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। আসলে কিন্তু তোমাদের 8ই ফেব্রুয়ারিতে ফলাফল প্রকাশিত হবে। রোববার সকালে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত এসেছে এইচএসসি ও সমমানের রেজাল্ট 8ই ফেব্রুয়ারিতে হবে। এই নামটা আমি স্কিপ করে যাচ্ছি, ইউটিউবের একটা রুলস আছে, মহামারী ও বন্যার কারণে এবার সময় বদলে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় 6ই নভেম্বর থেকে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলে 12,03,407 জন শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল এবার। এবারও বিষয় নম্বর এবং সময় কমিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়। আগের শিক্ষা বোর্ডের মতো সিলেবাসও ছিল সংক্ষিপ্ত। তো আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক তপন কুমার সরকার জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি সাপেক্ষে 7 থেকে 9 ফেব্রুয়ারির মধ্যে ফলাফল প্রকাশের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করে শিক্ষা বোর্ডগুলো, মানে 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই হিসেবে আগামী 11ই ফেব্রুয়ারিতে সময়সীমা শেষ হচ্ছে। উপরের বিষয়গুলো থেকে জানতে পারলাম 2022 সালের এইচএসসি ফলাফল কিন্তু 8ই ফেব্রুয়ারিতে আসলে প্রকাশিত হবে। এবার কথা বলবো তোমাদের খাতাটা কিভাবে দেখা হয়েছে। তো এর মধ্যে অনেকেই নানা রকম প্রশ্ন করেছো, তার মধ্যে খাতার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়েছে। আমি ওএমআর শিট ওপেন করে নিলাম। ওএমআর শিটের মধ্যে তোমরা যারা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছো, এগুলো যদি স্যাররা সঠিকভাবে দেখে থাকে এবং এগুলো যদি ঠিক করে দেয়, অর্থাৎ তুমি যদি এইগুলোতে সঠিকভাবে লিখে থাকো, এখানে যদি বৃত্ত একটার জায়গায় 2টা বৃত্ত ভরাট করে থাকো, তাহলেও কোনো সমস্যা নাই। কেননা ওএমআর শিটটা যখন মেশিনে দেখা হবে তখন কিন্তু এই খাতাটার লগে নিচের খাতাটা মিলবে। উপরের নাম্বারটি যদি সঠিকভাবে লিখো তাহলে মেশিন সরাসরি কাউন্ট করে নেবে। তো এই নিয়ে আর কোনো চিন্তা ভাবনার দরকার নেই তোমাদের, তোমাদের ফলাফল অবশ্যই চলে আসবে। এই ছিল আজকের সর্বশেষ ভিডিও। তো বন্ধুরা, এই আপডেট অনুযায়ী আশ্বস্ত হলে আগামী 8ই ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ হচ্ছে ইনশাল্লাহ। এই রেজাল্ট নিয়ে কীভাবে তোমাদের রেজাল্ট চেক করতে হবে, পরবর্তী সকল খুঁটিনাটি বিষয় নিয়ে ভিডিও ধারাবাহিকভাবে থাকবে এবং দিচ্ছিও। আর কীভাবে ভিডিওগুলো দেখবে, অর্থাৎ কীভাবে রেজাল্ট চেক করবে, এগুলা কিন্তু ডিসক্রিপশন বক্সে এগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই সংক্রান্ত সকল আপডেট পেয়ে যাবে। আর শুধু রেজাল্টই বড় কথা না, বরঞ্চ রেজাল্টে পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক তথ্যের জন্য আমার চ্যানেলটি অবশ্যই হেল্প করবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো বিষয় নিয়ে জানা থাকলে কমেন্টে বলতে পারো। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।